বোর্ড আছে ডক্টরে, কি করবো? এই তো কেন গ্লাসটা তোলা ছিল তো উপর থেকে দেখছি নিচে রিফ্লেকশন আছে ডক্টরের বোর্ড। আমি বলি কোথায় না বল, নেমে এসো। ভেতরে মূর্তি দেখা যাচ্ছে, এটা লাইট দিচ্ছে একটা, বেশ বেশ মুখ দেখা যাচ্ছিল না তো। হ্যাঁ একটু কাজটা নামি, ভালো হলো না না নামিনি, ওরা আটকে রয়েছে ওখানে সবাই। ওই তো পরপর সব গাড়ি এসে গেছে, একটু কাজটা নামাও না, কাঁচও নামছে না বলে নেমেই যাচ্ছ। এই এই ডেস্টিনেশনটা তো সবসময় আমাদের খুব পছন্দের একটা জায়গা, আমরা এর আগেও এখানে এসেছি। আর ন্যাচারালি যেহেতু জামাই ষষ্ঠীর দিন ছবি রিলিজ করছে, ফলত ভূতের রাজা দিল বরে একটা রাজকীয় ভোজের সঙ্গে এই ছবির কথা জানানো এবং ইন দ্য লাস্ট ল্যাপ অফ আওয়ার প্রমোশন, যেটা আমাদের আজকে প্রমোশনের শেষ দিন, সেটা ভূতের রাজাতে এসে শেষ হলো, সেটা ফ্যান্টাস্টিক। আমরা দর্শককে এটাই বলতে চাই যে আমাদের তো নানান রকমের উৎসব, তার মধ্যে জামাই ষষ্ঠীও একটা, তো আপনারা ভালো করে খাওয়া দাওয়া করুন, অবশ্যই ভূতের রাজা দিল পরে আসুন, তার কারণ এখানের খাওয়া দাওয়া এবং যে প্লেটারগুলো আর কি সেগুলো বাঙালি রান্না তো বটেই, অত্যন্ত সুস্বাদু। এবং অবশ্যই আমাদের ছবি দেখুন আবার বিবাহ অভিযান, কাল থেকে বড় পর্দায় আসছে, সেই অনুরোধ আমরা এতদিন ধরে প্রমোশনে নানা মাধ্যমে জানিয়েছি। আলাদা করে আমাদের প্রমোশন, এবারে আবার বিবাহ অভিযানের প্রমোশন আলাদা করে খুব প্রশংসিত হয়েছে, চর্চিত হয়েছে, সে হপারদের নাচ থেকে শুরু করে পুল পার্টি হোক, যাই হোক না কেন, আমরা এবারের প্রমোশনে কলকাতার বাইরেও গেছিলাম অনেকদিন বাদে, এবং আজকে আমরা ভূতের রাজা দিল পরে আমাদের প্রমোশন শেষ করছি, কাল থেকে আমাদের ছবি পর্দায়। ভালো করে জামাই ষষ্ঠী কাটান, পেট ভরে খান, আর আমাদের ছবি দেখুন। দেখা যাক, সেটা তো আমাদের বিবাহ অভিযান, তো আবার বিবাহ অভিযান মানুষের বলা যেতে পারে যে দাবিতেই তৈরি বা তাদের আবদারেই তৈরি, কারণ বিবাহ অভিযান এতটাই এ হয়েছিল, মানে অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল, সমস্ত জুটি তার সমস্ত ঘটনা, বুলেট সিং, মালতি, রজত, মায়া, অনুপম রায়, সেইখান থেকেই দ্বিতীয় ছবি। এবারে আমাদের নতুন সংযোজন হচ্ছে সৌরভ দাস, যে মাইকেল ব্রিগ্যান্সার চরিত্রে অভিনয় করেছে, খুবই সারপ্রাইজিং একটা চরিত্র। এবারের মজা আরও ডাবল, আরও বেশি, এবারের শুটিং বাংলার বাইরে বিদেশে, অনেকগুলো নতুন জিনিস নিয়ে এবারের প্যাকেজটা খুবই জমজমাট। এবারে আমরা পাশ করেছি কিনা, প্রত্যাশা পূরণ হলো কিনা সেটা আমরা বলতে পারি না, সেটা কাল থেকে দর্শক বলবে। ভীষণ ভালো লাগছে সত্যি, বিগত কয়েকদিন ধরে আমরা এই প্রমোশনস নিয়ে ব্যস্ত ছিলাম, তো সেটা হচ্ছে আজকে শেষ দিনে এসে এরকম একটা সেলিব্রেশন, সেটা সবাই মিলে আমরা আজকে এনজয় করছি, এত ভালো খাবার সেটা ভীষণ এনজয় করছি, এবং তার জন্য অবশ্যই ভূতের রাজা দিল বরকে অনেক ধন্যবাদ আজকে এই এত সুন্দর লাঞ্চটা আমাদেরকে হোস্ট করার জন্য, এবং অবশ্যই আমাদের নতুন ছবি আবার বিবাহ অভিযানের পাশে থাকার জন্য। বারবার এটা বলছি যে আবার বিবাহ অভিযান দর্শকের ভালোবাসায় আমরা নিয়ে এসেছি, কারণ বিবাহ অভিযানের প্রতি তারা যে ভালোবাসাটা দেখিয়েছিলেন, যে সাপোর্টটা দিয়েছিলেন, সেইখান থেকেই কিন্তু আবার বিবাহ অভিযান তৈরি। মজার ছবি, বাঙালি ছবি, এবং সবাই মিলে এনজয় করতে পারে এরকম একটা ছবি, তাই জামাই ষষ্ঠীতেও আমরা বলছি যে সেলিব্রেশনসের একটা পার্ট করে নিতে আমাদের এই ছবিটাকে, সেরকমই অবশ্যই এখানে আসুন, ভালো খাবার
দিয়ে সপরিবারে এনজয় করুন এবং আমাদের ছবি দেখে সপরিবারে মজা পান। গড ব্লেস, আমরা তো নিশ্চয়ই চাই, আমরা এই ফিল্মের পার্ট তো ডেফিনেটলি আমরা প্রত্যেকে আশাবাদী এবং প্রত্যেকে নিজেদের বেস্টটা দিয়ে কাজটা করার চেষ্টা করেছি। তো এবার দর্শকের ওপর ডিপেন্ড করছে, বাট আমরা অলরেডি ট্রেলার্স এবং গান থেকে যেরকম দুর্দান্ত রিভিউ পাচ্ছি সেটা আমাদের আশা আরও বাড়িয়ে দিচ্ছে। আশা করছি দর্শকদের থিয়েটারে এসে বড় পর্দাতেও সেই মজাটা পাবেন এবং প্লিজ আপনাদের যদি ভালো লাগে তাহলে আরও চারজনকে বলবেন এবং তাদেরকেও দেখার জন্য রিকোয়েস্ট করবেন। খুব ভালো লাগছে এবং বিবাহ অভিযান নিয়ে ব্যাপার স্যাপার এবং জামাই ষষ্ঠী বলে কথা, বিয়ে আর জামাই ষষ্ঠীর সঙ্গে তো অদ্ভুত লিঙ্ক, তো সেই কারণেই আজকে ভূতের রাজা দিল, পরে আজকে সুস্বাদু বাঙালি খাবার আমরা সবাই মিলে খাচ্ছি এবং আজকেই আমাদের প্রমোশনের লাস্ট ডে এবং ভূতের রাজা দিয়ে বিষয়টা শেষ হলো। সুন্দর বাঙালি খাবার এবং জামাই ষষ্ঠী, আমার যেহেতু বিয়ে হয়নি ঠিকই, কিন্তু ইনফ্যাক্ট আমাদের কাস্টিংয়ের 90% বিয়ে হয়নি, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা সবাই মিলে এই যে একটা অদ্ভুত একটা রিল জামাই ষষ্ঠী একটা নিজে উপভোগ করে খেলাম, এটা বেশ ভালো লাগলো। হ্যাঁ, সেটা দেখতে হবে, সেটাই একটা ভাববার বিষয় কী হচ্ছে, কারণ পরপর বিয়ে নিয়ে বেশ কয়েকটা ছবি, লাভ ম্যারেজ হলো, এরপর বিবাহ অভিযান, এই ধরনের ছবি কেন আসছে আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু না হবে সেটা অবশ্যই, বিয়ে যখন হবে তখন জমিয়ে জামাই ষষ্ঠী তো হবেই। হ্যাঁ, বিবাহ অভিযানের ওইটা আমাদের একটা খুব বড় একটা পজিটিভ পয়েন্ট ছিল যে ছবিটার ক্যারেক্টারগুলোকে যেভাবে স্কেচ করা হয়েছিল প্রথম পার্ট থেকেই, সেখানে মানুষকে খুব প্রত্যেকটি ক্যারেক্টার খুব মানুষের মনে জায়গা করে নিয়েছিল এবং ডায়লগগুলো যেভাবে লেখা হয়েছিল সেগুলো মানুষের খুব পছন্দ হয়েছিল, তাই জন্য হিউমারটা খুব সুন্দর করে বেরিয়ে এসেছিল বিবাহ অভিযানে। তো সেখান থেকেই পার্ট টু, আর পার্ট টু যেটা হয় অনেক বছর পর পার্ট টু আসছে, মাঝখানে কোভিড গেল, অনেক কিছু গেল, অনেক দিন ধরেই প্ল্যানিং চলছিল কিন্তু ফাইনালি এক্সিকিউট হলো এবং অবশ্যই ডায়লগ আরও হিউমারাস, স্কেল আরও বড় হয়ে গেছে সিনেমার, তো সব কিছু নিয়ে বিবাহ অভিযান টু বিবাহ অভিযান ওয়ানের থেকে অনেক অনেক ধাপ এগিয়ে সেই অর্থে। হ্যাঁ, খাবারের প্রত্যাশাটা বেশ ভালোই ছিল, তাদের কোনো কোনো একটু আটকে আছে বটে, তবে জামাই ষষ্ঠী উপলক্ষে নাগা ষষ্ঠীরা বসেছিল আজকে খেতে এবং প্রচণ্ড ভালোভাবেই খেলাম এবং এইটাও বলতে হবে যে 25 মে রিলিজ করছে আবার বিবাহ অভিযান এবং বিবাহ অভিযানকে যতটা ভালোবাসা দিয়েছে মানুষজন এবং সেই জন্যই অবভিয়াসলি আবার বিবাহ অভিযান হচ্ছে, ভাবব এবং চাইব যে মানুষ যাতে আবার আসে, হল ভরিয়ে দেয়, ছবিটা দেখে। হ্যাঁ, এই বারবার এটা মনে করি না, তার কারণ হচ্ছে যদি ধরো কিছু এদিক থেকে ওদিক হয়ে গেল তাহলে সব আমার দিকেই বন্দুকটা ধরবে, তো সেক্ষেত্রে আমি সেটা মনে করছি না এবং না অন সিরিয়াস নোট আমার প্রচণ্ড ভালো লেগেছে উইথ স্টেলার কাস্ট, টু পারফর্ম উইথ দেম, টু বি অন দ্য সেম পেজ উইথ দেম এবং এত সুন্দর একটা ফ্র্যাঞ্চাইজি, আবার বিবাহ অভিযান যেটা বিবাহ অভিযানের দ্বিতীয় খণ্ড, তো সেটায় অভিনয় করে প্রচণ্ড ভালো লেগেছে, এই যে বন্ধু কাম অ্যাক্টার্স অফ দ্য ফার্স্ট অর্ডার তাদের সঙ্গেও কাজ করে বেশ ভালো লেগেছে। পরের বছরই কেন, তারপরের বছর হতে পারে, এই বছর হতে পারে, আর পরের বছর হতে পারে, আবার তারপরের বছর হতে পারে, কখনো কখনো নিশ্চয়ই হবে, এটাই আমার বিশ্বাস, এবার আমার বিশ্বাসে আমি ভাঙতে চাই না। আবার ভালো শুনতে পাচ্ছি, জামাই ষষ্ঠী মানেই হচ্ছে যে জ্ঞাতি গোষ্ঠী সবাইকে নিয়ে কবজি ডুবিয়ে খাওয়া, আর জামাই ষষ্ঠীর দিন মানেই হচ্ছে যে সংসারে হাজার খিটিমিটি অশান্তির মাঝখানে একদিন অন্তত আনন্দের পরিবেশ তৈরি করে রেখে দেওয়া এবং সেটাই হয় জামাই ষষ্ঠীর। একটা সুন্দর পুরনো কথা আছে, জামাইয়ের জন্য মেরে হাঁস, গোষ্ঠী সিদ্ধু খায় মাস, মানে শুধুমাত্র জামাইয়ের জন্য আমটা এলো, জামাইয়ের জন্য চিকেন এলো, মাছ এলো, এটা সেটা পদ এলো তা নয়, জামাইয়ের জন্য বলে সবার হয়। তো এমন একটা মজার দিনে রিলিজ করছে
আবার বিবাহ অভিযান, যেহেতু পার্ট ওয়ান মানে বিবাহ অভিযান সবার ভালো লেগেছিল, তো ফলত তারপর থেকে আবার মানুষের বিভিন্ন জায়গায় যখন আমরা যাই আসে যে একটু লেখা হোক, তো আবার লিখতে শুরু করি। কিন্তু মধ্যেখানে কোভিড থাকবার জন্য আমরা করে উঠতে পারিনি, তারপর কোভিড চলে যাওয়াতে একদম মানুষের দাবি মেনে আবার লেখা হয়েছে। এবারে নতুন সংযোজন অনির্বাণ, অঙ্কুশ, আমি, এদিকে নুসরাত, ফারিয়া, প্রিয়াঙ্কা, সোহিনীর পরে এবার সৌরভ দাস এবং কিছু বিদেশি অভিনেতা অভিনেত্রী, সেই জিৎ গাঙ্গুলির মিউজিক, এবার পরিচালক শৌমিক হালদার। আশা করছি মানুষের ভাল লাগবে এবং জমে যাবে, মানে এই টেনশনের বাজারে দুম দাম, কোথায় বোম ফাটছে, কী হচ্ছে না হচ্ছে, হাজার খবরের বাজারে একটু আনন্দের বাজিটা ফাটুক, ওগুলো বন্ধ হোক, এটা চাই আমি প্রত্যেক বছর। আমি কামনা করি যে আমার সামনের বছর বিয়ে হয়ে যাক, কিন্তু দেখা গেছে ঘটনাচক্রে প্রত্যেকবারই আমি বলছি আসছে বছর এবার হবে। আমি বলছি দেখো বিয়েটা তো প্ল্যান করে হয় না, বিয়েটা হয়ে যায়, তবে আমি তো আমার গলায় মালা দেবো না, কোন একজন মহিলাই দেবেন, আমার সমান সমান তারও দায়িত্ব, এবার তিনি কে নিজে ঠিক করুক, করে সময় বলুক, আমি রেডি। আমি প্রথমবার এলাম ভূতের রাজা দিল বরে, আমি ওদের খাবার আগে খেয়েছি, বিশেষ করে ওই কচু চিংড়ি যেটা, সেটা আমার খুবই ভালো লেগেছে, তো আজকে সবই ছিল আর কি মেনুতে। আর এরকম একটা উৎসবের দিনে খাবার খাওয়া, ভূতের রাজা দিলকরের ভিতরে একটা সুন্দর ইন্টেরিয়ারটা খুব সুন্দর, ছবি রিলিজ হচ্ছে, তো সব মিলিয়ে খাবার, বাঙালির খাবার, বাঙালির মতো এত খাবার, মানে ভেজ খাবারে তুমি ভাবো না কত রকমের, সব ধরনের মানে এ তো খাই, সবজি তো খাই, সবজির খোসাও বাটা খায়, এত রকমের শাক মাছ, মানে কোনো কিছুই বাদ যায় না বাঙালিদের। আমার মনে হয় না এত কোনো রাজ্যে বা অন্য কোনো দেশে এত খাবার নিয়ে এক্সপেরিমেন্টাল হয়েছে আর কি, এক্সপেরিমেন্ট হয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে আমরা এত খাবার খাচ্ছি, সুন্দর উৎসবের দিন, জামাই ষষ্ঠী, তার সাথে সিনেমা রিলিজ হচ্ছে, প্লাস কালকে আবার সুন্দর ঝড় বৃষ্টি হয়ে ওয়েদারটাও সুন্দর হয়ে গেছে। এর থেকে ভালো জীবনে কী হতে পারে, এর থেকে মানে সবই তো মায়া, এটাই মনে হচ্ছে সবই মায়া। সেহেতু সিনেমাটা তার জন্য দেখতে হবে, ট্রেলারে তো খানিকটা বোঝাই গেছে, এমন নয় যে চেনা একদম অচেনা ছকের গল্প, এইরকম প্রচুর অভিনেতা অভিনেত্রী একসাথে রয়েছেন, এরকম সিনেমা আমরা এর আগেও প্রচুর দেখেছি, কিন্তু এই গল্পের মজাটা হচ্ছে যে প্রত্যেকটা অ্যাক্টরের পারফরমেন্স, তাদের স্পিরিট, তাদের টিম বন্ডিং, তার সাথে বিশেষ করে থাইল্যান্ড এবং সব মিলিয়ে আর কি, এবং জামাই ষষ্ঠীতে রিলিজ, সব মিলিয়ে আমার মনে হচ্ছে আবার বিবাহ অভিযানের ভালোই। আর বাকি তো তোমরা বলতে পারবে যে তোমাদের কাছে রিপোর্ট কেমন বা তোমাদের কেমন লাগলো, মানে আমাদের ছবি আমরা তো বলবো খুব ভালো, খুব ভালো সোহিনী, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, কিন্তু বাদ বাকি তো তোমরা তোমরা বলবে, মিডিয়ার লোকজন বলবে, দর্শক বলবে, এইটা না দেখ পরের বছর ধর এমন একটা কিছু হলো, এখন তো কিছু বুঝতে পারছি না, এই করোনা আসছে, এই আম্পান আসছে, এরপরেই আবার শুনছি কি এলো এখন রিসেন্টলি, কি ঝড়টার নাম জানো, হ্যাঁ মোচা, মোকা, মানে কখন যে কি চলে আসছে জীবনে, না এরকম ঝড় চলেই আসছে, বুঝতে পারলি তো, একটা করে ঝড় থামছে, একটা করে আম্পানের সাথে, আম্পানের সাথে আমরা সব হাতে হ্যারিকেন নিয়ে, মোমবাতি নিয়ে রোল মানে লড়ার জন্য প্রস্তুত হলাম, আমফানের পরে আবার আরেকটা চলে এলো, এরপর চলে এলো, তো জীবনেও তো সেরকম, ফলে কী হবে ওপরওয়ালা ছাড়া আমি তো নিমিত্ত মাত্র।